দেশে এখন অলিখিত বাকশাল চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দমনপীড়নের কারণে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ করতে পারছে না। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি মিডিয়া সেল আয়োজিত গণমাধ্যমের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগের শাসনামলে দেশে গেল 14 বছরে 59 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর রুনি হত্যার পুলিশি প্রতিবেদন পিছিয়েছে 100 বার। এত পত্রিকা, এত মিডিয়া থাকা সত্ত্বেও জনগণের কথা তারা বলতে পারে কেন? পারে না, যেহেতু দেশে গণতন্ত্র। গতকাল একজন সাংবাদিককে মোটর সাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার দোষ কি ছিল? কোন এক ব্যক্তির বিরুদ্ধে সে বস্তুনিষ্ঠ একটা সংবাদ পরিবেশনা করেছে।